শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো সবাই। এই করোনা দুর্যোগকালীন সময়ে অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আর আমি ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় গণিত নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা শিখব পঞ্চম অধ্যায়। আচ্ছা, ষষ্ঠ শ্রেণী গণিতের পঞ্চম অধ্যায় আমরা শিখব সমাধান, অর্থাৎ সমীকরণ গঠন করে কিভাবে সমাধান করতে হয়। সমীকরণ গঠন করে কিভাবে সমাধান করতে হয়, সমীকরণ গঠন করে সমাধান, অর্থাৎ আমরা শিখব সমীকরণ গঠন করে সমাধান নির্মাণ। তাহলে প্রথমে জানতে হবে সমীকরণ কি। সমীকরণ হচ্ছে সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্য, অর্থাৎ সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যই হচ্ছে সমীকরণ। তাহলে আমি একটি সমস্যার সমাধান করে নিই। প্রিয় শিক্ষার্থী, বোঝার সুবিধাতে বোর্ডের প্রশ্নগুলো তুলে নিয়েছি। কোন সংখ্যা দ্বিগুণের সাথে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে যোগফল চোদ্দ হবে। অর্থাৎ বোঝার সুবিধাতে আমি পঞ্চম অধ্যায়ে মূল বইয়ে সমাধান একটি প্রশ্ন করলাম ২৪ নাম্বার, অর্থাৎ সমীকরণ গঠন করে সমাধান, কোন সংখ্যার দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে যোগফল চোদ্দ হবে। কেউ শিক্ষার্থী একটা জিনিস খেয়াল রাখবে, কোন সংখ্যা অর্থাৎ সংখ্যাটি কিন্তু দেওয়া নাই, সংখ্যা দেওয়া না থাকাতে কী করতে হবে, আমার সংখ্যাটি ধরতে হবে। এখানে আমি যে কোনো সংখ্যা ধরতে পারি, ধরি প্রথমে লিখে নিই সমাধান, ধরি সংখ্যাটি সমান এক্স, তার সংখ্যাটি আমি ধরে নিলাম এক্স। তা বলতে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে, তার সংখ্যা যেহেতু আমি ধরেছি এক্স, তাহলে এক্স এর দ্বিগুণ, সুতরাং এক্স এর দ্বিগুণ সমান টু এক্স। টু এক্স দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে যোগফল চোদ্দ হবে, তাহলে এক্স এর দ্বিগুণ পেলাম কত, টু এক্স। এখন লিখতে পারি প্রশ্ন মতে, প্রশ্ন মতে দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে, তাহলে আমি দ্বিগুণের সাথে সিক্স যোগ করলাম, যোগ করার ফলে যোগফল কত হলো আমার চোদ্দ। তাহলে আমি এখানে লিখতে পারি চোদ্দ বা টু এক্স ইকুয়াল চোদ্দ, সিক্স সমানের ডান পাশ বাম পাশে প্লাস থাকাতে ডান পাশে নিয়ে নিলাম, যার জন্য কী হলো চিহ্ন পরিবর্তন হলো সিক্স, বা টু এক্স সমান এইট, বা যেহেতু সংখ্যাটি বের করতে হবে আমার এক্সের মান, তাহলে আমি টুটাকে ডান পাশে দিয়ে দিই, বা এক্স সমান এইট, যেহেতু টু এবং এক্সের মাঝখানে কোনো চিহ্ন না থাকা আমরা এখানে ধরতে পারি কোন চিহ্ন, তাহলে বাম পাশে কোন থাকলে ডান পাশে গেলে এটাকে ভাগ করবো আমরা, টু দ্বারা ভাগ করে নিলাম, বা এক্স সমান ফোর। তাহলে শিক্ষার্থী বিন্দু, তাহলে এক্স দ্বারা আমরা কী পেলাম, এক্স দ্বারা পেলাম সংখ্যাটি, যেহেতু সংখ্যাটি পরিবর্তে আমরা এক্স ধরে নিয়েছিলাম, তাহলে এক্স এর পরিবর্তে আমরা ধরতে পারি সংখ্যাটি, সুতরাং সংখ্যাটি ফোর। আশা করি বুঝতে পেরেছ। ২৪ নাম্বার এরপর আছে ২৫ নাম্বার। ২৫ নাম্বার ঠিক একইভাবে কোন সংখ্যা থেকে ফাইভ বিয়োগ করলে, অর্থাৎ আমরা এখানে যোগ করেছিলাম, এখানে বলছে বিয়োগ করলে এরকম ছিল যোগ ফল চোদ্দ হবে, আর ২৫ নাম্বারে দেওয়া আছে কি বিয়োগ ফল হবে ১১, অর্থাৎ প্রায় একই রকম। এটা তোমরা
বাড়িতে সমাধান করার চেষ্টা করবে। আমি আরেকটু অঙ্ক করে নিই, করতে পারি 26 নম্বর। কোন সংখ্যার সাত গুণ সমান 21, কোন সংখ্যার সাত গুণ সমান 21 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, একইভাবে সংখ্যা দেওয়া হচ্ছে, কোনো সংখ্যা, সংখ্যাটি দেওয়া না থাকে আমরা সংখ্যাটি বলে নিই। শুরু করি সংখ্যাটি পূর্বের মতো এক্স ধরে নিলাম, সংখ্যার সাত গুণ, তাহলে বলছে সংখ্যার সাত গুণ, তাহলে আমি অর্থাৎ সংখ্যাটি এক্স এর সাত গুণ লিখতে হয়, এক্স এর গুণ সমান সেভেন এক্স, এক্স এর সেভেন গুণ সমান সেভেন এক্স সমান 21 হবে। তাহলে আমি লিখতে পারি প্রশ্নের মধ্যে, এখন প্রশ্ন মতে সেভেন এক্স সমান 21, বলছে সমান 21, আমি সমান দিলাম, এখন দেব 21, বা সেভেন এবং এক্স আমি দুটোকে পৃথক করে নেব এবং সেভেন এবং এক্স গুণ আকারে থাকাতে আমি সেভেনকে ডান পাশে ভাগ আকারে নেব, সেভেন 21 বাই সেভেন বা এক্স ইকুয়াল 3, অর্থাৎ এক্স এর মান আমরা পেয়ে গেছি, অর্থাৎ সংখ্যাটি এক্স ছিল, তাহলে এক্স এর পরিবর্তে আমরা কি করতে পারি, সংখ্যাটি 3। সুতরাং সংখ্যাটি শিক্ষার্থী, আশা করি অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো এবং পরবর্তী বোঝার সুবিধাতে অঙ্কগুলো অবশ্যই খাতে ফেলে নেবে। তাহলে আরেকটি অঙ্ক আমরা সমাধান করি, এখন আমরা করতে পারি 28 নম্বর। 28 নম্বর প্রশ্ন ছিল, কোন সংখ্যার পাঁচ গুণের সাথে ওই সংখ্যার তিন গুণ যোগ করলে যোগফল 32 হয়, সংখ্যাটি কত? আমি প্রশ্নটি তুলে নিই, কোন সংখ্যা পাঁচ গুণের সাথে ওই সংখ্যা তিন গুণ যোগ করলে যোগফল 32 হয়, সংখ্যাটি কত? সংখ্যার পাঁচ গুণের সাথে ওই সংখ্যার তিন গুণ যোগ করলে যোগফল 32 হয়, তাহলে সংখ্যাটি কত? প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে লিখে নিলাম সমাধান, একইভাবে আমরা সংখ্যাটি কত, সংখ্যাটি তাহলে ধরে নিতে পারি, ধরি সংখ্যাটি সমান এক্স, কোন সংখ্যা ধরে নিলাম সংখ্যাটি এক্স, পাঁচ গুণের সাথে, অর্থাৎ সংখ্যার পাঁচ গুণ মানে এক্স এর পাঁচ গুণের সাথে, এক্স এর ফাইভ গুণ ইকুয়াল ফাইভ এক্স, একইভাবে নিতে পারি সংখ্যার তিন গুণ, তাহলে অর্থাৎ সংখ্যাটির এক্স এর তিন গুণ, তিন গুণ তাহলে কত হবে, থ্রি এক্স, থ্রি গুণ কি বলছে, থ্রি গুণ যোগ করলে যোগফল 32 হয়, যোগ করলে, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে
প্রশ্ন মতে যেহেতু যোগ করতে বলছে তাহলে 5x এবং 3x দুটো যোগ করে নিই 5x প্লাস 3x ইকুয়াল যোগফল বলছে 32 বা 5x এবং 3x যোগ করলে হয় 8x ইকুয়াল 32 বা x এবং 8 এর মাঝখানে গুণ চিহ্ন যার জন্য কি করব আমরা x সমান বাম পাশে গুণ চিহ্ন থাকে ডান পাশে ভাগ হবে 8 যাবে নিচে বা x সমান 8 দ্বারা 32 কে ভাগ করলে হয় 4 অর্থাৎ x এর মান আমরা পেয়ে গেছি অর্থাৎ x মানে কি x মানে হচ্ছে সংখ্যাটি অর্থাৎ সংখ্যাটি 4 সুতরাং লিখতে পারি সংখ্যাটি 4 তাহলে প্রতিটি অঙ্ক প্রায় একই রকম অর্থাৎ প্রথমে যা দেওয়া থাকবে সংখ্যাটা আমাকে ধরে নিতে হবে এখানে x এর জায়গায় অন্য কোন সংখ্যা দিলে হবে a b w আমরা সমাধান করতে পারবো তাহলে x এর 5 গুণ মানে 5x আবার একই ভাবে ওই সংখ্যার 3 গুণ ওই সংখ্যা মানে x এর 3 গুণ বলতে বোঝায় 3x তারপর বলছে যোগ করলে যোগফল হয় 32 অর্থাৎ 5x প্লাস 3x ইকুয়াল 32 5x এবং 3x আমরা যোগ করে নিলাম 8x ইকুয়াল 32 বা x সমান এর দ্বারা 32 কে ভাগ করব 4 অর্থাৎ x মানে সংখ্যাটি 4 প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছো আমি আরেকটি অঙ্ক সমাধান করব এবার আসি আমরা 29 নাম্বার অর্থাৎ কোন সংখ্যার 4 গুণ থেকে কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে অর্থাৎ 28 এবং 29 প্রায় একই নিয়মে কালে আমি এটি বাইরের কাজ দিয়ে দিলাম আশা করি বাইরে এটি সমাধান করবে আমরা যাব 30 নাম্বার 30 নাম্বারটি সমাধান করব প্রশ্নটি ছিল একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা কলমটির দাম কত তাহলে আমাকে নির্ণয় করতে হবে কলমটির দাম তাহলে আমরা ধরে নেই ধরি কলমটির দাম দেওয়া নাই কলমটির দাম কত তাহলে আমরা ধরে নেই কলমটির দাম সমান x টাকা কলমটির দাম x টাকা তাহলে বলছে কলমটির দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হবে 2 টাকা কম হলে যদি কম হয় তাহলে কি হবে না 2 টাকা কম হলে r সমান x কম থাকলে কি করতে হবে আমাকে বিয়োগ করতে হবে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা তাহলে এবার আমরা লিখতে পারি প্রশ্ন মতে তাহলে x মাইনাস 2 অর্থাৎ x মাইনাস 2 ইকুয়াল দাম বলছে 10 টাকা তাহলে আমি লিখতে পারি 10 বা x ইকুয়াল 10 আমি পক্ষান্তর করে নিলাম 2 বাম পাশে মাইনাস থাকে তাই ডান পাশে দিয়ে দিলাম
তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে কি হবে মাইনাস প্লাস হবে বা x সমান 12 তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম তাহলে x মানে কি x মানে হচ্ছে কলমটির দাম সুতরাং কলমটির দাম 12 টাকা অ্যানসার প্রিয় শিক্ষার্থী আমি অনুশীলনে অঙ্কগুলো সমাধান করতেছি যাতে পরবর্তীতে এখান থেকে সৃজনশীল অঙ্ক করতে আমাদের কোনো সমস্যা হবে না তাহলে আশা করি আপনি এখানে বুঝতে পেরেছ আমি আর একটু অঙ্ক সমাধান করব আমি করব অঙ্ক 33 নম্বর 33 নম্বর 33 নম্বরে কি ছিল সরি 31 নম্বর যে মনিকার কাছে যতগুলো চকলেট আছে তার চার গুণ চকলেট আছে মনিকার কাছে দুইজনের একত্রে 25টি চকলেট আছে কোনিকার কতগুলো চকলেট আছে তাহলে প্রশ্নটি তুলে নিই আছে যতগুলো চকলেট আছে তার চার গুণ চকলেট আছে মনিকার কাছে দুইজনের একত্রে 25টি চকলেট কণিকার কতগুলো চকলেট আছে প্রিয় শিক্ষার্থী তার প্রশ্নটা করে নিলাম কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার চার গুণ চকলেট আছে মনিকার কাছে তার দুইজনের একত্রে 25টি চকলেট আছে কণিকার কতগুলো চকলেট আছে তাহলে আমাকে প্রথম নির্ণয় করতে হবে কণিকার কতগুলো চকলেট আছে তাহলে আমরা ধরে নিই এখানে ধরি তাহলে কণিকার কতগুলো চকলেট আছে ধরি কণিকার চকলেট আছে কণিকার চকলেট আছে এক্সটি কণিকার চকলেট আছে এক্স তার প্রশ্ন কি বলছিল কণিকার কাছে যতগুলো চকলেট আছে কণিকার কাছে ছিল এক্স তার চার গুণ চকলেট আছে কণিকার কাছে কণিকার যদি এক্সটি থাকে তাহলে মনিকার আছে কত গুণ চার গুণ তাহলে ফিক্স করে সুতরাং মনিকার চকলেট আছে মনিকার চকলেট আছে এটা বলছে চার গুণ তাহলে ফোর এক্স টি প্রিয় শিক্ষার্থী আমরা দুইজনেরটা ধরে নিলাম এবার বলছে কি দুইজনের একত্রে 25টি চকলেট আছে দুইজনের একত্রে 25টি তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মানে এক্স প্লাস ফোর এক্স ইকুয়াল 25 বা ফোর এক্স এবং এক্স যোগ করলে হয় ফাইভ এক্স ইকুয়াল 25 বা এক্স সমান 25 বাই 5 x সমান 5 অর্থাৎ x মানে কি কণিকার চকলেটের সংখ্যা আমরা পেয়ে গেছি
অর্থাৎ প্রশ্নের যা প্রশ্ন কি ছিল প্রশ্ন ছিল কণিকার কতগুলো চকলেট আছে অর্থাৎ কণিকার চকলেট আমরা পেলাম কতটি পাঁচটি তাহলে সুতরাং কণিকার চকলেট আছে কণিকার কাছে আমি আবার রিপিট করছি কণিকার কাছে যতগুলো চকলেট ছিল তার চার গুণ চকলেট আছে মণিকার কাছে দুজনে ছিল ২৫টি তাহলে আমি কণিকার চেয়ে কত ধরে নিলাম এক্সটি এবং মণিকার বলছে চার গুণ তাহলে এক্স এর চার গুণ হয় ফোর এক্স এখন প্রশ্ন বলতে যেহেতু দুই দলের একত্রে বলেছিল কি প্রশ্নে ২৫টি একত্রে উল্লেখ করা আছে কাজে আমি দুজনের চকলেট গুলো যোগ করে নিলাম এক্স প্লাস ফোর এক্স ইকুয়াল ২০ বা এক্স এবং ফোর এক্স যোগফল হয় ফাইভ এক্স সমান ২৫ বা এক্স ইকুয়াল ২৫কে আমি ফাইভ দ্বারা ভাগ করে নিলাম অর্থাৎ এক্স সমান ৫ প্রিয় শিক্ষার্থী আমি আরেকটি অঙ্ক করব ৩৩ নাম্বার তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ২৭ হবে সংখ্যা তিনটি কত তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা যোগফল ২৭ হলে সংখ্যা ৩টি সংখ্যা ৩টি নির্ণয় করো শিক্ষার্থী তাহলে প্রশ্নটি ছিল তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা যোগফল ২৭ হলে সংখ্যা তিনটি নির্ণয় কর তাহলে প্রথমে আমি ধরে নিই ধরি প্রথম সংখ্যা প্রথম ক্রমিক সংখ্যা সমান এক্স প্রথম ক্রমিক সংখ্যা ধরে নিলাম এক্স তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যা সমান এক্স প্লাস টু এবং তৃতীয় ক্রমিক সংখ্যা লিখতে পারি তৃতীয় ক্রমিক সংখ্যা সমান এক্স প্লাস টু অর্থাৎ আরেকটা টু যোগ করে নিলাম অর্থাৎ এক্স ইকুয়াল সরি এক্স প্লাস ফোর বলতে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ২৭ আমি তিনটি সংখ্যা ধরে নিলাম আমি এগুলো এখন যোগ করব তাহলে লিখতে পারি প্রশ্ন মতে প্রথম সংখ্যা ছিল এক্স প্লাস দ্বিতীয় সংখ্যা ছিল এক্স প্লাস টু প্লাস তৃতীয় সংখ্যা ছিল এক্স প্লাস ফোর ইকুয়াল বলতে তিনটি সংখ্যার যোগফল ২৭ তাহলে আমি লিখতে পারি এখানে ২৭ শিক্ষার্থী আমি এখন যোগ করে নেব দেখে এখানে কতটি এক্স আছে দেখতে পাবে এক দুই তিন এখানে আমার তিনটি এক্স দেওয়া আছে তা যোগ করলে হয় থ্রি এক্স প্লাস টু এবং ফোর যোগ করলে হয় সিক্স ইকুয়াল ২৭ বা থ্রি এক্স ইকুয়াল ২৭ সিক্স সমানের বাম পাশে প্লাস আমি ডান পাশে নিয়ে নিলাম মাইনাস অর্থাৎ চিহ্ন পরিবর্তন হয়ে গেল বা থ্রি এক্স সমান এ বলে ২৭ থেকে ৬ বিয়োগ করলে থাকে ২১ বা এক্স সমান ২১ বা থ্রি বা এক্স সমান ৭ এক্স মানে কি এক্স মানে হচ্ছে প্রথম ক্রমিক সংখ্যা
কমা 7 তাহলে দ্বিতীয় সংখ্যা কেশিকাতে তাহলে প্রথম ক্রমিক সংখ্যা আমার কত হলো 7 দ্বিতীয় ক্রমিক সংখ্যা ছিল আমরা ধরে নিয়েছিলাম x + 2 তাহলে আমরা এখানে লিখব x + 2 ইকুয়াল x এর মান আমরা পেয়েছি এখানে 7 তাহলে x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 7 প্লাস 2 ইকুয়াল 9 তারপর লিখতে পারি তৃতীয় সংখ্যা সমান তৃতীয় সংখ্যা ছিল x প্লাস 4 x প্লাস 4 ইকুয়াল x এর পরিবর্তে আমরা মান বসাবো x এর পরিবর্তে বসাবো 7 7 প্লাস 4 ইকুয়াল 11 তো সেক্ষেত্রে তাহলে আমরা তৃতীয় সংখ্যা পেয়ে গেলাম সংখ্যা তিনটি 7, 9, 11 প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো বোঝার সুবিধাতে আমি আরেকবার এটাকে রিপিট করছি তাহলে তিনটি ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যা বিজোড় স্বাভাবিক সংখ্যা বলতে ধরুন আমরা প্রথমে কি ধরেছি প্রথম সংখ্যা x দ্বিতীয়টাকে ধরে নিলাম x প্লাস 2 এবং তৃতীয়টাকে x প্লাস 2 এর সাথে আবার 2 আমি বেশি নিলাম যোগ করে নিলাম অর্থাৎ x প্লাস 2 এবং 2 যোগ করলে হয় 4 তাহলে হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 20 ছিল অর্থাৎ তিনটি ক্রমিক সংখ্যা আমি এখানে ধরে নিয়েছি তিনটি ক্রমিক সংখ্যার যোগফল বলতে আমি তিনটি ক্রমিক সংখ্যা এখানে যোগ করে নিলাম ইকুয়াল যোগ করব 27 27 অর্থাৎ আমি সবগুলো x যোগ করলাম আলাদা 3টা x ছিল 3টা যোগ করলাম 3x প্লাস 2 এবং 4 যোগ করে নিলাম 6 ইকুয়াল 27 3x ইকুয়াল 27 এবং 6 সমান চিহ্নের মান বসে দেওয়া আছে প্লাস তাহলে ডান পাশে গেলে হবে মাইনাস 21 বা x সমান 21 কে আমি 3 দ্বারা ভাগ করছি 7 অর্থাৎ x তাহলে x মানে আমরা কি পেলাম প্রথম ক্রমিক সংখ্যা অর্থাৎ যেটা আমরা পূর্বে ধরে নিয়েছিলাম তাহলে প্রথম ক্রমিক সংখ্যা পেলাম 7 তাহলে দ্বিতীয় সংখ্যা শিক্ষার্থী বিন্দু দ্বিতীয় সংখ্যা কত ধরেছিলাম আমরা x প্লাস 2 অর্থাৎ x প্লাস 2 ধরে আমি এখানে x এর মান বসিয়ে নিলাম 7 প্লাস 2 সমান 9 এবং তৃতীয় সংখ্যা কিভাবে আমরা বের করব x প্লাস 4 x প্লাস 4 তাহলে x এর মান হবে 7 প্লাস 4 সমান 11 তাহলে সংখ্যা তিনটি কত পেলাম আমরা 7 কমা 9 কমা 11 প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো আর মাঝে মাঝে যে অঙ্কগুলো আমি করিনি সেগুলো তোমাদের জন্য বাইরে কাজ থাকবে আশা করি যেগুলো করলাম এগুলোর সাহায্যে তুমি বাকি অঙ্কগুলো সমাধান করতে পারবে আর এই অঙ্কগুলো ভালোভাবে পারলে এখান থেকে অঙ্কের মাধ্যমে যে কোনো সৃজনশীল আসলে ইনশাআল্লাহ পরীক্ষার সময় অ্যান্সার করা সম্ভব হবে আর আজকের মতো আমার ক্লাস এ পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাই